For the presentation or the video meet to be made for Lincoln, this is about outside telecom outside plant of Bangladesh, the scenarios, choices and challenges. Since it is for Bangladesh, majority of the presentation will be in Bangla. So what is the meaning of OSP? OSP অর্থ কি এতে কি কি অন্তর্ভুক্ত ওএসপি হচ্ছে আউটসাইড প্ল্যান্ট যেসব ইউটিলিটি কোম্পানি সিটি কর্পোরেশনের রাস্তা দিয়ে গ্রাহককে বা বিভিন্ন ভাষায় সেবা প্রদান করা থাকে তাদের স্থাপনাকে আউটসাইড প্ল্যান্টের স্থাপনা বলা হয় এর মধ্যে রয়েছে ডেসা ওয়াসা তিতাস গ্যাস তার দিয়ে অপটিক্যাল ফাইবার দিয়ে তথ্য সেবা প্রদানের জন্য বহু টেলিকম প্রতিষ্ঠান ওএসপি নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ সরাসরি বলা যায় সিটি কর্পোরেশন প্রথমে বিটিআরসি পরক হবে পোল স্থাপনায় যদি ব্যবহার করা হয় তাহলে ঢাকার মধ্যে ডেসা এই পরিবেশনাটি একান্তই তার দিয়ে যেহেতু এটি টেলিকম রিলেটেড প্রেজেন্টেশন বা পরিবেশনা এখানে দেখানো হচ্ছে বিভিন্ন সালে কি কি টেলিকম সেবা আবর্তিত হয়েছে এবং নতুন নতুন কি সেবা এসেছে এবং তা অপটিক্যাল ফাইবার বা টেলিকম ব্যান্ডউইডথের উপরে কিভাবে প্রভাব ফেলেছে 2005 সালে 5টার মতো সেবা 2010 সালে 7টার মতো সেবা 2015 সালে 7-8টাই থাকছে কিন্তু 2020 সাল এবং পরবর্তীতে এই ভিডিও মিট সোশ্যাল ওয়েব ইন্টারনেট অফ থিংস চলে আসছে এর মধ্যে অফিসিয়াল ভিডিও কনফারেন্সিং হোম সিকিউরিটি সিস্টেম আনা হয়নি তো অনেক ব্যান্ডউইথ লাগবে ভবিষ্যতে টেলিকমিউনিকেশনের সেবা প্রদানের জন্য এখন বাংলাদেশের একটু ইতিহাস দেখে নিই টেলিকম কীভাবে অগ্রসর হয়েছে আমাদের দেশে 1971 সালে বিটিটিভি আসে প্রথমে টেলিগ্রাফ ডিপার্টমেন্ট ছিল পরে এটি টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড করা হয় 1979 সালে প্রথম লাইসেন্স দেওয়া হয় অ্যানালগ মোবাইলের এবং সঙ্গে আরও 4টি রুরাল টেলিকমের মনে হয় লাইসেন্স দেওয়া হয় বেশিরভাগ হিস্ট্রি এখানে দেওয়া হয়েছে এবং আমরা অনেক দূরে গিয়েছি বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে এবং স্যাটেলাইট সার্ভিস সহ সুতরাং এগুলো ব্যবস্থাপনা করার জন্য আমাদের সেরকম ক্ষমতা থাকতে হবে এখানে দেখানো হচ্ছে মেট্রো এরিয়া বিশেষ করে শহরগুলোতে কীভাবে ব্যান্ডউইডথের ব্যবহার বেড়ে চলেছে এবং 2020 কোভিড-19 হওয়ার পরে ব্যান্ডউইডথ আরও বেশি ব্যবহার হচ্ছে যার কারণ হচ্ছে সোশ্যাল ওয়েব অ্যাপ্লিকেশনস এবং ভিডিও মিটিং জুম তারপর অনেক কিছু আছে আপনি হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারবেন আর ঘরে ঘরে এখন 100 MB স্পিড দরকার পড়ে গেছে যাদের সবাই চাকরি করেন বা ঘরে বসে পড়াশোনা করেন বিশেষ করে শহর এলাকাগুলোতে এখন বাংলাদেশের টেলিকম পরিবেশ কী ধরনের এগুলো তো দেখলেনই টেলিকমের ব্যান্ডউইথ কীভাবে বেড়েছে দেশে কোনো টেলিকম সরঞ্জাম প্রস্তুত কারক আক্ষরিক অর্থে নেই যা কিছু আছে টেলিফোন মোবাইল কিন্তু আমি এখানে আলোচনা করছি পপ বা টেলিকম অফিস যেগুলো বলা হয় বা এক্সচেঞ্জ আর ভেতরের সরঞ্জামগুলোর ব্যাপারে মোবাইলের এখানে ডিসকাস করা হচ্ছে না বাংলাদেশে কোনো স্বতন্ত্র টেলিকম স্ট্যান্ডার্ড সহকারী সংস্থাও নেই আমার জানা মতে বাংলাদেশ বিশ্বের কোনো মানক সংস্থা বলতে স্ট্যান্ডার্ড সংস্থায় অ্যাক্টিভ অবদানকারী সদস্য নয় বলে আমি জানি আমরা আইটিউ সদস্য কিন্তু আমরা কি অবদান রাখতে পেরেছি আমার জানার নেই এমনকি বাংলাদেশ শহরগুলিতে ওএসপি বা বাইরের প্ল্যান্ট মোতায়েনের কোনো মান নিয়ন্ত্রণকারী বা মান সুপারিশকারীর সংস্থাও নেই এইসব শূন্যস্থান পূরণ করেছে বিশেষ করে ব্যান্ডউইথ ব্যাপারে সেল অ্যান্ড মোবাইল ফোন তারা ম্যাক্সিমাম ব্যান্ডউইথ
सेवा प्रदानकारी संस्थासमूह इस संगे जो जी बेड़े बैंडविड्थ बेड़े और कि डेटा रेडियो माध्यमे देया जाए किन्तु तार सीमाबद्धता रही है एवं रेडियो भित्तिक उपात्त परिसेवार अनेक धरनेर सीमाबद्धता रही है। यह बजारे अनेक आईएसपी लाइसेंस देवा जरा लोकालिटी वाइज बा होल देश सेवा प्रदान करते एखन सेवा आईएसपीगुलो विशेषभावे किभावे सेवा प्रदान करबे आईएसपी अनेकगुलो आछे आमार मने 200 कि 300 एर उपरे बाट টপ মোস্ট হয়তো কোটা দশেক আর যা 200 বা 300 কথা বলছি এরা এলাকা ভিত্তিক তারা এলাকায় ইন্টারনেট সেবা প্রদানের জন্য অন্য কারোকে প্রবেশ করতে দেয় না। তাই তো সরাসরি এই বিষয়ে চলে যাচ্ছি পল ভিত্তিক টেলিকম সেবার সুবিধা একবারে কম ব্যয় কিন্তু সময়ও কম লাগে প্রতি পলে নির্দিষ্ট সঙ্গে কেবল বসানো যায় কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখেছি ইচ্ছা মতো বিভিন্ন ওএসপি প্রতিষ্ঠান কেবল টাঙিয়ে যাচ্ছে যা ইলেকট্রিক পোলকে লুজ্জ করে তোলে। নির্দিষ্ট সংখ্যক কোর সাধারণত এইসব তার দিয়ে যায় ম্যাক্সিমাম আমি দেখেছি 24 করে কেবল আর যেখানে সৌন্দর্য একটি এলাকাতে বিশেষ গুরুত্ব বহন করে না সেখানে এটা সহজভাবে দেওয়া যায় কিন্তু অসুবিধা হলো যারা সৌন্দর্য বিষয়ে একটু সংবেদনশীল তারা এরিয়াল কেবল এই অবস্থায় যেভাবে মাকড়সার জালের মতো জড়িয়ে আছে বিভিন্ন জায়গায় অপটিক্যাল লুপ আছে তারা দেখতে চান না। কতগুলো কেবল একটি পোলে চড়ানো হবে তার কোনো নির্দেশনা নেই দেখে মাকড়সার জাল হচ্ছে জট পাকবেই যদি একটি এলাকায় 3 থেকে 4টির বেশি ওএসপি কোম্পানি ওই এলাকায় অনুমতি প্রদান করা হয়। আমাদের দেশে কোনো অনুমতিই নাই যে যার মতো ব্যবহার করে যাচ্ছে। প্রতিটি পোলের একটি ধারণ ক্ষমতা রয়েছে কয়টি কেবল টেনশন ব্যালেন্স করে টানানো যায় ওই পোল কোম্পানি জানে। বিশ্বের কোনো দেশই সম্পূর্ণ মাটির নিচ দিয়ে টেলিকম কেবল ব্যবস্থাপন করেনি শুধু এলাকা ভিত্তিক ভূগর্ভস্থ টেলিকম ব্যবস্থাপনা স্থাপনা করেছে যদি প্ল্যান্ড সিটি হয় বা প্ল্যান্ড এরিয়া হয়। ভূগর্ভস্থ টেলিকম স্থাপনা সরাসরি আবার এখানেও যাচ্ছি সুবিধাসমূহ পোল সংগঠিত মাকড়সার জাল থেকে দৃশ্যত মুক্তি পাচ্ছি আমরা দৃশ্যত এই জন্য বলছি কিছুক্ষণ পর একটা ছবি দেখাবো কতটুকু দৃশ্যত হচ্ছি উপরে না দেখলে যে আন্ডারগ্রাউন্ডে আমাদের অব্যবস্থাপনা নেই তা নিচে গেলে বোঝা যাবে আর কি। অধিকতর নিরাপত্তা সম্বলিত অধিক সংখ্যার কোর সম্বলিত অপটিক্যাল ফাইবার স্থাপন করা যায় আন্ডারগ্রাউন্ডে ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে কেবল ডাকগুলোতে ব্লো করা সম্ভব 712 কোরের কেবলও ব্লো করা হয়েছে বাংলাদেশ শুনেছি। মাটির নিচে মানব প্রবেশ সুরক্ষা করলে অক্সিজেন লেভেল ঠিক রাখে যন্ত্র ব্যবহার করলে মাটির নিচেই অনেক স্থাপনা করা যায় যেখানে মানুষ প্রবেশ করে নিশ্চিন্তে কাজ করতে পারে সেটা বাংলাদেশে এখন পর্যন্ত নাই। ভূগর্ভস্থ স্থাপনা বহুদিন থেকে 20 বছর অন্যদিকে এরিয়াল বা পোলের উপরে স্থাপন কেবল 10 বছর বর্জ্য। অসুবিধা হলো অত্যন্ত ব্যয়বহুল এরিয়াল বা পোলে চড়ানোর থেকে 20 গুণ অধিক ব্যয় ন্যূনতম অত্যন্ত সময় সাপেক্ষ অনেক অনুমতি নিতে হয় সিটি কর্পোরেশন ইজ মেইন কিন্তু এরিয়ালে আমাদের কেউ অনুমতি নেয় না। সিটি কর্পোরেশন অনুমতি ড্রয়িং ভিত্তিক নয় সিটি কর্পোরেশন আমার জানা মতো ভূগর্ভস্থ কারো স্থাপনার জিআইএস ডাটা অঙ্কনও সংরক্ষণ করে না যেটা পরে অনেক অসুবিধা করবে। কোনো ইউটিলিটি কোম্পানি মাটির নিচে যতটুকু গভীরে তার স্থাপনা রাখবে বা থাকবে তার কোনো নির্দেশনাও নাই ড্রয়িং ভিত্তিক নির্দেশনাও নাই আমার জানা মতে। ভূগর্ভস্থ স্থাপনা ইলেকট্রনিক্যালি নির্ণয়করণে কোনো সংস্থার জন্য একান্ত তরঙ্গ বরাদ্দ নেই যন্ত্র ব্যবহারে বাধ্যবাধকতাও নেই সুতরাং এক প্রতিষ্ঠান ভূগর্ভে কাজের সময় সহজেই অন্য প্রতিষ্ঠানের ভূগর্ভ স্থাপনা ক্ষতি করতে পারে যেটা হচ্ছে এখন দেখুন বিদেশে বিশেষ করে আমেরিকার এই পোলের ব্যবহারের ডিস্ট্রিবিউশন পোলের উচ্চতা 38 ফুট বা প্রায় 4 তলা সমান পোলের ক্রস আর্ম করা হয় হাই ভোল্টেজের জন্য 11 কেভি এবং ডিস্ট্রিবিউশনও করা হয় যেটা 400 ভোল্টস 37 ফুটে পোল ট্রান্সফর্মার আমেরিকা অনেক পোলের উপরে ট্রান্সফর্মার বসানো হয় গোলাকৃতির যেটা আমাদের আরএবি ব্যবহার করে এটি 31 ফিটে ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন লাইন আমাদের দেশে এটা দেখানো হয়েছে এটা
ওইসব দেশে খুব একটা নাই। এটা 26 ফুটে করা হয়, স্ট্রিট লাইট 21 ফুটে। আর ন্যাশনাল ইলেকট্রিক সেফটি কোড বলেছে নিরাপদ দূরত্ব হলো 21 ফুট। আমাদের ন্যাশনাল ইলেকট্রিক সেফটি কোড কারা করে আই এম নট শিওর, জানি না। ফাইবার কেবলের স্যাক ক্লিয়ারেন্স 18 ফিট থাকতে হবে। এটা এখানে এই জায়গায় ফাইবার ক্লিয়ারেন্স এইখানে তারা হোয়েস্ট করতে পারে বা চড়াতে পারে উইথ প্রপার ক্ল্যাম্পস অ্যান্ড এভরিথিং এবং প্রপার টেনশন টু দি পোল। আমাদের দেশে এগুলো কোনো তোয়াক্কা করা হয় না যেহেতু কোনো গাইডলাইন নেই। এটা 18 ফুট 7 ইঞ্চিতে এবং স্যাক ক্লিয়ারেন্স 18 ফিট। এবং ফোন এবং অন্যান্য সিএটিভি যেগুলো কোয়াক্সিয়াল ওগুলো 17 ফিট 7 ইঞ্চি আমেরিকায় গ্রামীণ এলাকায়। এটা যুক্তরাষ্ট্রে একটি পোল ব্যবহারের বিবরণ দিয়েছি মাত্র। ভূগর্ভের স্থাপনা অব্যবস্থাপনা, ছোট্ট একটি ছবি নিয়েছিলাম জাস্ট 4-5 দিন আগে মতিঝিল এরিয়াতে। দেখুন এখানে 4টা HDPE এ ডাক্ট যাচ্ছে, এটা সম্ভবত ফাইবার অ্যাটমের মতিঝিলে এটি ছবি নেওয়া। এর ভিতরে সিওরেজ লাইন খোলা আছে এবং একটি কালো কেবলও যাচ্ছে, এটা টেলিফোন কেবল সম্ভবত PTCL এর। ওই রাস্তায় আরও কয়েকটি এ ধরনের ওয়াসার সিওরেজ স্থাপনা খোলা আছে, এটার মধ্যে দেখলাম ডাক্টিং টাক্টিং সবই আছে। তো এই ধরনের যদি ব্যবস্থাপনা হয় ভূগর্ভে স্থাপনা, তাহলে কি হবে ভবিষ্যতে আপনি বুঝতেই পারছেন। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকেও ধনী। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব খাম্বা বা পোল স্থাপনা যেভাবে করা হয় মনে হয় প্রত্যেকেরই অজস্র অর্থ আছে এবং তারা ইচ্ছে মতো তা ব্যবহার করতে পারে। BTCL আলাদা খাম্বা আছে, সিটি কর্পোরেশন নিজস্ব লাইটের জন্য আলাদা খাম্বা বা পোল ব্যবহার করেন, বেসার নিজস্ব খাম্বা। আর BTCL এর তো পুরনো খাম্বা তারা সরানো না, এর কাত হয়ে থাকে বিভিন্ন জায়গায়। আর স্থাপনার মান নিয়ন্ত্রণে কি লোকের লোকবলের অভাব, স্পষ্টতই বোঝা যায় তারা সমন্বিতভাবে সাশ্রয়ী কাজে করতে অপারগ। জনগণের অর্থ নির্বাহ করা মিতব্যয়ী হওয়ার কোনো নীতিমালা এই সকল সংস্থার উদ্যোগ আছে বলে মনে হয় না। যখন মন চায় চূড়ান্ত তার কেটে ফেলবো, কিছুদিন পূর্বে লক্ষ লক্ষ টাকার অপটিক্যাল ফাইবার উত্তর 4 নং সেক্টরে কেটে ফেলতে দেখলাম। দুঃখ লাগে কি সবগুলি ইম্পোর্ট করা হয়, আমাদের ফরেন এক্সচেঞ্জ লক্ষ লক্ষ টাকায় নষ্ট করা হচ্ছে। এই সেবায় ছোটো কোম্পানিগুলি এই মহামারী সময় ঘটিয়ে যেতে দেখলাম, এটা কি ঠিক হয়েছে? এরপরে দেখুন অ্যাক্সেস নেটওয়ার্ক বা OSP করার জন্য যেসব পরিকল্পনা থাকা উচিত, GIS রেকর্ড বেসড অ্যাক্সেস নেটওয়ার্ক ইনস্টলেশন ইনফরমেশন ফর টেলিকম কোম্পানিজ ইন OSP থাকতে হবে। আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক অলসো নিডস ইলেকট্রনিকলি মার্ক রুট ইনফো, কারেন্টলি নো কোম্পানি ইন বাংলাদেশ সিম টু হ্যাভ দ্যাট। এই কাজের অভিজ্ঞ লোকবল প্রয়োজন। সিটি কর্পোরেশন হ্যাজ টু হ্যাভ GIS অ্যান্ড CAD ড্রয়িংস বেসড অন ইনফো ফর অল OSP কনস্ট্রাকশন পারমিশনস গিভেন টু ওয়াসা PDB গ্যাস কোম্পানিজ অল এন্টিটিএস। এই কাজেও সিটি কর্পোরেশনের অভিজ্ঞ লোকবল প্রয়োজন এবং বিভাগ প্রয়োজন। Regulatory authority needs to have policy guideline with technical drawings to assign different depths to different utilities. এই কাজেও নিয়ন্ত্রণকারী সংস্থার অভিজ্ঞ লোকবল প্রয়োজন এবং বিভাগও প্রয়োজন। Currently city corporation OSP permits are text based. আমার 2012 এর তথ্য এটি। City corporation need to avoid this and follow recommendation in number 1 GIS based record এবং drawing based. এরপরে আসে OSP কাজের পরিকল্পনা নির্মাণে প্রয়োজনীয়তা। মানসম্পন্ন পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে। কাজের জন্য অভিজ্ঞ দক্ষ লোকসহ প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে। পরিকল্পিত ভূগর্ভস্থ পোক্ত নেট মানে রোবাস নেটওয়ার্ক থাকতে হবে, যেমন ডেপ বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে দিলে তারা ওই ডেপতে কাজ করে বাইরে যাবে না। এগুলো সুপারভাইজ করার লোক দরকার, এটাও সিটি কর্পোরেশন এবং রেগুলেটরি অথরিটির দায়িত্ব। OSP ডিপ্লয়মেন্ট এবং ব্যবহারকারীর মাঝে নীতিমালা ও চুক্তি থাকা আবশ্যকীয়। আন্ডারগ্রাউন্ড টেলিকম ইনফ্রাস্ট্রাকচারের জন্য নীতিমালা থাকা দরকার। পলিসি ফর এরিয়াল টেলিকম ইনফ্রাস্ট্রাকচার, একটা পোলে কয়টা কেবল মানে কয়টা সংস্থা কেবল নিয়ে কাজ করবে, 4টির বেশি অনুমোদন দেওয়া উচিত নয় এবং পোল অনুযায়ী বাৎসরিক ভাড়া নেওয়া উচিত। চার্জিং ফর আন্ডারগ্রাউন্ড ডাক্টিং, চার্জিং ফর পার কেবল পার পোল পার ইয়ার, এগুলি না হলে আপনার পোলে অসংখ্য কেবল
ঝুলবে এবং কোনো কয়েল পোলে করা যাবে না, এইসব পলিসি থাকতে হবে এবং মাকড়সার জাল হবে। রেগুলেটিং ওএসপি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রাইট অফ ওয়ে ডিফাইন করতে হবে। কল বিফোর ইউ টেক, এটা আমেরিকায় পেয়েছি, বাংলাদেশে এটা কোথাও নাই। সুতরাং যে কেউ যে কোনোখানে খোড়াখড়ি করতে পারে এবং অন্য সংস্থা খোড়াখড়ি করে কোনো ক্ষতি হলো কিনা ততটুকু জবাবদিহি করতে আমি জানি না। সিটি কর্পোরেশন পেপার পারমিশন ডাজেন্ট প্রোটেক্ট এক্সিস্টিং আন্ডারগ্রাউন্ড ইনস্টলেশন ফ্রম বিং ড্যামেজ ওয়াইল ওয়ার্কিং বাই আদার্স। এ বিষয়ে সিটি কর্পোরেশনের কার্যকরী তথ্য শাখা থাকা বাঞ্ছনীয়। সিটি কর্পোরেশন বহু গ্রাহক, তাই 24/7 মানে সারাদিন রাত কাস্টমার কেয়ার প্রযুক্তিগতভাবে এবং প্রযুক্তিগত ছাড়াও সেবা বিভাগ থাকা উচিত এবং সেটি করতে হবে মাল্টিপল সার্ভিসের জন্য। ইলেকট্রনিক মার্কিং অফ আন্ডারগ্রাউন্ড এন্টিটিস, কল বিফোর ইউ টেক, বাংলাদেশে এখনও কোনো ইলেকট্রনিক সিস্টেম নাই যা ভূগর্ভস্থ স্থাপনা চিহ্নিত করা হবে। এর জন্য দরকার তরঙ্গ ব্যান্ড, বিভিন্ন প্রতিষ্ঠান যারা মাটির নিচে কাজ করে, প্রত্যেক প্রতিষ্ঠান যেখানে অন্য প্রতিষ্ঠান খোরাখুরি করতে পারে এই ধরনের সাইন দেওয়া উচিত। কল বিফোর ইউ টেক, সেপারেট কালার অ্যাসাইনমেন্ট ইজ নিডেড ফর এভরি ইউটিলিটি কোম্পানি দ্যাট ওয়ার্কস আন্ডারগ্রাউন্ড। এটা আমেরিকায় করতে দেখেছি। টেলিকম কোম্পানির জন্য ছিল ব্লু এবং সিওরেজ কোম্পানির জন্য ছিল সম্ভবত অ্যাম্বা, আর পাওয়ার কোম্পানির ছিল রেড। এরকম কালার দিতে হয় বিকজ যখন আন্ডারগ্রাউন্ড স্থাপনা করতে হবে তাদের রুটটা মার্কিং করতে এইসব পেইন্ট তারা ব্যবহার করে। সেন্ট্রাল কাস্টমার কেয়ার ফর মাল্টিপল সার্ভিসেস, ডেপথ বেসড আন্ডারগ্রাউন্ড লেয়ার অ্যাসাইনমেন্ট ফর আন্ডারগ্রাউন্ড ইউজার্স, এগুলো না করলে আগামী 2-3 বছরেই আন্ডারগ্রাউন্ড স্থাপনা একজন প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানে স্থাপনা খোড়া টোকাটোকি করবে। ওএসপি ডিজাইন ডেভেলপমেন্ট কান্ট্রিজ রোবাস্ট প্ল্যানিং এভরি কোম্পানি হ্যাজ দেয়ার জিআইএস বেসড মাইক্রো স্টেশন। আই হ্যাভ ইউজড ইন 18D ইঞ্জিনিয়ারিং ইন ক্যালিফোর্নিয়া। আই হ্যাভ অলসো ইমপ্লিমেন্টেড জিআইএস বেসড ড্রয়িং ফর দ্য লাস্ট কোম্পানি আই সার্ভড, এডিএন টেলিকম। ইলেকট্রনিক ডিটেকশন মেথড অফ আন্ডারগ্রাউন্ড ইনস্টলেশন, আই রিকমেন্ডেড দিস ওয়ান টু ফাইবার অ্যাট হোম, বাট দে রিফ্রেইন ফ্রম ইউজিং ইট বিকজ এভরি প্যাসিভ ইলেকট্রনিক মার্কা কস্ট অ্যারাউন্ড at that time cost around $30 to $40. They refrained to use that one. And use of field LDPs and cabinets, এগুলো মার্কিং সুন্দরভাবে করতে হবে এবং এর প্রপার ডিজাইন থাকতে হবে, and they should be allowed. Selection of customer premise equipment, কী ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করবে তারাও সমন্বিতভাবে এটা মানিয়ে এটার আকার ধারণা আকার নিয়ন্ত্রণ বা একটা অ্যাগ্রিমেন্টে আসতে পারে। Multiple services or utilities crisscrossing underground installation need color assignment and exclusive frequency assignment for their passive electronic marks. It will get it up on the market. At a multi-dwelling unit, if you fiber cable need, I mean, it will draw in a deck on the way. It will get it up on the phone for a couple of flat at a fiber level, a fiber after ইথারনেট কেবল নেবে, ডিপেন্ডস, ইথারনেট কেবল 300 ফিটের বেশি নেওয়া সম্ভব না, ওর উপরে গেলে আপনার ফাইবার নিতেই হবে। তো অনেকগুলো হাই রাইজ বিল্ডিং আছে, তারা 300 ফিটের বেশি চলে যেতে পারে। তো এইসব ডিজাইন আগে থেকে করতে হবে এবং প্রত্যেকটা মাল্টি ডুয়েলিং ইউনিট মানে হাই রাইজ বিল্ডিংয়ের নিচে অপটিক্যাল ফাইবার কেবলের অ্যাক্সেস দিতে হবে, এখানে একটা একটু ইকুইপমেন্ট রাখার ব্যবস্থা করে দিতে হবে থ্রু রেগুলেটরি অথরিটিস। এই যে এখানে বামে লেখা আছে এইসব কোয়েশ্চেনের থাকতে হবে, এগুলো ফিল আপ করতে হবে, তাহলেই প্ল্যানিং ডিপার্টমেন্ট এই ডিজাইনটা করে ফেলতে পারবে। এখন দেখুন বাংলাদেশের একটি এরিয়ার মহাখালী পাইলট প্রজেক্ট ফাইভ অ্যাটম নিয়েছিল, অটোক্যাড ড্রয়িং দিয়ে করেছে, এটি যথেষ্ট নয়। একটু পরে আসছি কত ডিটেইলে বিস্তারিতভাবে ড্রয়িং করতে হয় যেগুলো আন্ডারগ্রাউন্ড ইনস্টলেশন থাকে, কতটুকু আমাকে করতে হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে ক্যালিফোর্নিয়াতে, তা পরের স্লাইডে চলে আসছে। এটা হলো অটোক্যাড ড্রয়িং যেটা আমাকে সাবমিট করতে হয়েছে টু সিটি কর্পোরেশন টু গেট অ্যাপ্রুভাল ফর দিস ইনস্টলেশন। এখানে এখানে আমার প্রপোজড ম্যানুয়াল 84B
8 feet by 4 feet by 6 feet. এখানে proposed manhole আরেকটা 8 feet by 4 feet by 6 feet এখানে লেখা আছে ডিটেইলে। এক্সিস্টিং একটা হ্যান্ডহোল বা সাইড বক্স ইউজ করবো, ওটারও ডাইমেনশন দেওয়া আছে আমার কাছে, ঠিক আছে। আর ফুটপাথের এই এরিয়াগুলো দেখা আছে, কেবলটা কোথায় আন্ডারগ্রাউন্ডে যাবে এটা ডার্ক লাইনে করা আছে। আর অন্যান্য সব ইনস্টলেশনের ডিটেইল ইনফরমেশন আমাকে দিতে হয়েছে। এরপরে এটা আমি ফ্যাক্স করে পাঠিয়ে দিতাম সিটি কর্পোরেশনের পার্টিকুলার ডিপার্টমেন্টে, তারা অ্যাপ্রুভ করে আবার ফ্যাক্স করে পাঠিয়ে দিতে হয়। ফ্যাক্সের সাইজ A3, মানে 11 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এটা আরেকটা স্থাপনা, এটা প্ল্যানিং ডিপার্টমেন্ট আমাকে পাঠাতো ফার্দার ড্রয়িং করার জন্য, যেটা প্রজেক্ট টিম ইউজ করবে। এটা প্ল্যানিং ডিপার্টমেন্টের ড্রয়িং, একই স্থাপনা। এটা আমাকে করতে হয়েছে এখানে কোথা দিয়ে, যেমন এই রাস্তার নাম, এখানে একটা খাল ক্যানাল আছে, লোটাস লেন অ্যান্ড অল দ্যাট, এখানে টেলিকম টাওয়ার আছে উল্লেখ করা আছে এখানে, তারপরে এখানে আমার কেবলটা কোথা দিয়ে আসছে, এই যে ডার্ক লাইনটা হলো কেবল, এটা ইনস্টল করছি। হার্ডলি একটা কেবল ইনস্টল হয়েছে, কিন্তু আমার কতটুকু ইনফরমেশান দিতে হয়েছে ফিল্ডে যারা কাজ করবে এটা এখানে বিস্তারিত আছে। আমার পুরো একটা প্রজেক্টের জন্য 50 থেকে 60 পাতার ড্রয়িং এবং ইনফরমেশান সাবমিট করতে হতো, এখানে কেউ কিছু সাবমিট করে কিনা সন্দেহ আছে। তারপরে এটা একটা ফাইবার, এক ফিল্ড ফাইবার ক্যাবিনেট, উপরে অ্যাক্সেস টু ODF, ইনকামিং ODF, এগুলো স্পিটার্স, স্পিটার থেকে এটা ডিস্ট্রিবিউশন ODF, এটা ফাইবার অ্যাটমের জন্য করা হয়েছিল। তারা ব্যবহার করেছে কি না আমার জানা নেই, এটা যখন ADNকে সুপারিশ করেছিলাম তারা একটা নেটওয়ার্ক করুক আন্ডারগ্রাউন্ডে, তখন এটা দেওয়া হয়েছিল, কিন্তু ADN টেলিকম করেনি। বিভিন্ন যেগুলো টেকনোলজি ব্যবহার করা হয় এটার একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। প্রথম বিপন দিয়ে শুরু হয়েছে, তারপরে ইপন, জিপন, এখন এক্স জিপন বা এন জিপন চলে এসছে, এখন চেষ্টা করছে। এগুলো ITU-র একটা স্ট্যান্ডার্ডও আছে, ব্যান্ডউইথ 2.5 ডাউনওয়ার্ডস অ্যান্ড আপ টু 2.5, অ্যান্ড এই ওয়েবলেঙ্ক ইউজ করে এগুলো এখন বেড়ে যাবে। এন জিপনে এখন 1 GB 1 GB পার হোম চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা হলো শেয়ার্ড ব্যান্ডউইথ। এটি সম্ভাব্য OSP প্রকল্প করার জন্য যেসব জিনিস লাগবে তা এখানে দেওয়া হয়েছে। প্রথমেই আপনি প্রমোট করবেন, মানে মার্কেটিং করবেন, এটা একটা এস্টিমেট করা আছে 2 লক্ষ গ্রাহকের জন্য, পার মিটার আন্ডারগ্রাউন্ড কস্টিং থাকতে হবে, তো এটা ডান দিকে দেওয়া আছে পার মিটার আন্ডারগ্রাউন্ড কস্টিং। ফার্স্ট ইয়ার 10 লাখের জন্য এস্টিমেট করছি, সম্ভাব্য 2 লাখ গ্রাহক পাবো, সেকেন্ড ইয়ারে 5 লাখ, এইভাবে আর কি। স্টার্টিং 2 লাখের বেশি হয়তো একটা এক্সক্লুসিভ এরিয়া পেলেও আপনি 2 লাখের বেশি পাবেন না, যদি 10 লাখ ওখানে পপুলেশন হয়। আচ্ছা, তারপরে পার মিটার 144 ফাইবার কেবল, এটা 100 থেকে 150 টাকা পার মিটার। স্পিটার 2:16 এখন মার্কেটে আছে, স্পেশালি অর্ডার করতে হয়, ওগুলোর দাম বেশি হবে। আপাতত 1:16 থেকে 1:128 $600 প্রাইসেস, এগুলো কমে যাচ্ছে। ওয়েন্টি কস্ট এত, 80 থেকে উপরে সেন্ট্রাল অফিসে ওয়েলটি এত, এটা একটা এস্টিমেট করা হয়েছে। এবং এর সঙ্গে এগুলো আন্ডারগ্রাউন্ড স্থাপনার সঙ্গে খুব একটা সম্পর্কিত না, কিন্তু একটা এস্টিমেট আপনার করতে হবে যখনই একটা আন্ডারগ্রাউন্ড বা ওভারহেড OSP সার্ভিস দিতে হবে, ইউজুয়ালি দ্যাট ইজ FTTH বেসড। আচ্ছা, রোবাস্টনেসটা করতে হলে যেটা চ্যালেঞ্জেস ফেস করতে হয়, অ্যাক্সেস নেটওয়ার্ক সব দেশে একটি চ্যালেঞ্জ, বাংলাদেশ লাস্ট মাইল অ্যাক্সেস করা বিশেষ চ্যালেঞ্জ, লোকজন যে যেভাবে পারে এতদিন দিয়ে এসছে। BTCL-ই এই বিশৃঙ্খলা বলা যাবে না, অনিয়ম শুরু করেছিল প্রথমে, এটা এখন ফার্দার অ্যাগ্রিভেট হয়েছে কেবল টেলিভিশন এবং লাস্টলি ISPs দ্বারা, কারণ এখন টেলিকমের সার্ভিস অনেক বেশি প্রয়োজন হচ্ছে। অপরিকল্পিত অনুমোদনবিহীন অ্যাক্সেস নেটওয়ার্কের ফলাফল, আনঅথরাইজড, ডিসঅর্গানাইজড, আনপ্রেডিক্টেবল মেইনটেন্যান্স, নো GIS CAD রুট ডায়াগ্রাম, নো ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, ওয়্যার টেনশন লাগে না, হাইট ক্লিয়ারেন্স
কেউ করে না, যেখানে যেখানে লুপ করে রাখে, গাই ওয়্যার বসায় না, ওয়্যার ট্যাগিং তো নাই, এখানে ওয়্যার ট্যাগিং করে না। আমি যত শুনলাম আরেক প্রতিষ্ঠান এসে তার কেবল হাতে কেড়ে কেড়ে দিতে পারে। ওয়্যার ট্যাগিং করতে হবে থ্রু রেগুলেটরি ডিপার্টমেন্ট। ইনস্টলেশন ডিপেন্ডেন্সি লং টাইম অ্যাক্সেস এক্সপেন্সেস, যারা কাজ করে ফিল্ডে তাদের উপরে ডিপেন্ড করে থাকে একটা আইএসপির, এটাও আমি দেখেছি। আলটিমেটলি টেলিকম পিটিসিএলের মতোই অবস্থা হয়ে যাচ্ছে আইএসপির, অনেকটা ধমক টমক দেয় আর চাকরিচ্যুত করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাহলে ওই কিন্তু একটা লিঙ্ক খারাপ থাকে, ওটা ঠিক হয় না। নো প্রেডিকশন অফ লাইফ টাইম অফ ইনস্টলেশন, যেখানে সেখানে কে কখন ক্লিক করে যায়। সুতরাং বলে এটা হলো ইজি পার্ট, হলেও ডিসমল। অ্যান্ড পার্ট টু, এন্ডেভার্স আর ওভার্স টেলিকম অর্গানাইজড অ্যাক্সেস নেটওয়ার্ক কী করতে পারে, প্রেডিক্টেবল মেনটেন্যান্স শেডিউল, লেস ম্যান পাওয়ার অ্যাট সাইট, জিএস ক্যাডু ডায়াগ্রামস থাকলে আদার কোম্পানি পার্সোনাল কাজ করতে পারে, ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন হবে, ওয়ার টেনশন থাকবে, কতটুকু লোড একটা বলে দিতে পারবো, গাইবার লাগবে কিনা লাগবে, ট্যাগিং ইজি মেনটেন্স হবে, ডায়াগ্রাম ডিপেন্ডেন্সি হলে এনি ওয়ান ক্যান ওয়ার্ক, নো ফিল্ড ম্যান ডিপেন্ডেন্সি, লাইফ টাইম অফ ইনস্টলেশন গ্যারান্টি, 10 বছর যদি হয় 10 বছরই এটা গ্যারান্টি থাকবে, শর্টার ইনস্টলেশন টাইম মে বি অনলি আওয়ার্স যদি পোলের মধ্যে করা হয়। যেগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে এইসব রোবাস্ট বা পোক্ত অ্যাক্সেস নেটওয়ার্ক কারণে, গভর্নমেন্টের অ্যাপ্রোপ্রিয়েট পলিসি থাকতে হবে এবং একটা পার্টিকুলার এলাকায় 3 থেকে 4টার বেশি ওএসপি বা আইএসপিকে পোলে কাজ করতে দেওয়া যাবে না, তাদের তার চালানো যাবে না, এই ধরনের একটা গাইডলাইন করতে হবে। সিটি কর্পোরেশন এবং পিডিবি তাদেরকে ইনভলভ হতে হবে টু ফর্মুলেট দ্য পলিসিস ফর আন্ডারগ্রাউন্ড অ্যান্ড ওভারহেড টেলিকম নেটওয়ার্কস অফ ফাইবার ওয়ান্স, কমন স্ট্যান্ডার্ডাইজ জিআইএস রুট ডায়াগ্রাম লিঙ্ক টু জিও ডিবিএমএস থাকতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য। কেউ যদি প্রতিষ্ঠান সফটওয়্যার তৈরি করতে না পারে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, উই হ্যাভ মেড এ জিআইএস বেসড সাচ প্রোগ্রাম, এবং হয়তো পিটিআরসির কাছে যেতে পারে যে আমাদের সবাই মিলে একটা সফটওয়্যার তৈরি করে দেন, আপনারাও দেখতে পারবেন আমরাও দেখতে পারবো, ইজি মেনটেন্যান্স অ্যান্ড ইজি অবজারভেশন। সেট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড টু ওএসপি ইনস্টলেশনস, ওয়্যার এক্সটেনশন কোথায় দিতে হবে, হাইট ক্লিয়ারেন্স কত করতে হবে, অ্যাঙ্কর দিতে হবে কি হবে না, গাই ওয়্যার থাকতে হবে, ওয়্যার টাইম থাকতে হবে। সিটি কর্পোরেশন মাস্ট হ্যাভ অ্যাপ্রুভ ড্রয়িংস ফর টাক ডেপথ আন্ডারগ্রাউন্ড রুট ম্যানুয়াল হ্যান্ডল লোকেশনস, সিটি কর্পোরেশনের বিরাট একটা টাপা ডিপার্টমেন্ট থাকা উচিত, কারণ তারা সবগুলো আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি কোম্পানিকে পারমিশন দেয়, এই পারমিশনগুলো ড্রয়িং বেসড অ্যান্ড জিআইএস বেসড ডিটেইল থাকতে হবে, একেবারে কোথায় ম্যানুয়ালটা বসানো হয়েছে তার ডেটাম, একটা শহরের রাস্তায় একটা ডেটাম পোল থাকা উচিত যেটা সিটি কর্পোরেশনের কাছে নাই, ওই পোলের থেকে মেজারমেন্ট থাকতে হবে, ওটা জিরো ধরতে হবে, ওখান থেকে ইনস্টলেশনের মাপকাঠি করতে হবে। যদি কেউ না বোঝেন আমাকে জিজ্ঞেস করতে পারেন পরে, আমি ডেটাম লাইন বা ক্যালিফোর্নিয়াকে মনুমেন্ট বলা হয় এটাকে, এটা কী জিনিস বুঝে বোঝানোর চেষ্টা করব। গভর্নমেন্ট ক্যান গেট রেভিনিউ পার পোল পার কিলোমিটার অফ ডাক্ট, ইট শুড বি পার ইয়ার বেসড। আন্ডারগ্রাউন্ড অন ওভার নেটওয়ার্ক লেস পপুলেট এরিয়াস লো রাইজ বিল্ডিং বা বিউটি ইজ নট কনসার্ন ওভার হেড যেতে পারে, হাই রাইজ ডেন্সলি পপুলেটেড এরিয়া কনসার্ন উইথ সিটি বিউটি শুড গো আন্ডারগ্রাউন্ড, এটা মনে রাখতে হবে আন্ডারগ্রাউন্ড ইজ 20 times the cost of overhead. Lifespan বলে দিই, overhead maximum 10 years, underground more than 20 years, যদি ঠিক মতো ইনস্টলেশন করা হয়। ভূগর্ভস্থ টেলিকম ওএসপি বাস্তবায়নের জন্য প্ল্যান রেজিডেন্সিয়াল এরিয়া ভালো হয় যদি থাকে, এখানে প্লট রেকর্ড থাকতে হবে, অ্যাপ্রুভ ইউটিলিটি ডায়াগ্রাম থাকতে হবে, পপুলেশন সেন্সাসও ওই এরিয়া থাকতে হবে, লিস্ট অফ অ্যাপ্রুভ বিল্ডিংও থাকতে হবে, লিস্ট অফ প্ল্যান্স ফর বিল্ডিং ফ্লোর লেআউটও থাকতে হবে, অ্যাপ্রুভাল ফ্রম বিটিআর সিটি কর্পোরেশন টু ইউজ সেকশন অফ গ্রাউন্ড ফ্লোর টু ফাইবার এন্ট্রি অ্যান্ড হাউজিং। ইলেকট্রিক মিটারের জন্য আপনারা বাধ্য করে দিয়েছেন যে বিল্ডিংয়ে জায়গা রাখতে হবে, সেরকম এফটিটিএইচের জন্য প্রত্যেকটা হাই রাইজ বিল্ডিংয়ে একটি জায়গা নির্ধারণ করতে দেবে যে অ্যাটলিস্ট 2-3টা ইকুইপমেন্ট তারা বসাতে পারে, এবং এর বিল যা যদি আসে ইউটিলিটি কোম্পানি দিয়ে দেবে, ওই আইএসপি কোম্পানি দিয়ে দেবে, এনটিটিএন দিয়ে দেবে, ঠিক আছে, বিল বেশি আসবে না, মাসে বর্তমান হারে 100 টাকা বেশি আসবে না। ইমারতে যা থাকতে হবে
Each floor flat premises micro duct entry for microfiber blowing plant. Each room or site location for Cat 5, Cat 6 outer specially commercial building. Space for patch panel. Kothay patch panel boshate hobe? Ekta ODA boshalei jotosto hobe asha kori 24 ba 48 kore. And stairs of the floors can be used for Cat 5, Cat 6 distribution, but ekta room dile better. Any question and answer? Ekhanei shesh korchi.